শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাইবাড়ি থানার সাব ইন্সপেক্টর এনটি হালামের নেতৃত্বে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কে নেশা বিরোধী অভিযান চালায় স্থানীয় থানার পুলিশ। তখন আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখী 10 চাকার কন্টেইনার লরিকে দাঁড় করিয়ে লরিতে তল্লাশি চালিয়ে লরি থেকে 45 প্যাকেটে মোট 450 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এর সাথে আটক করা হয় লরির চালক লক্ষণ দেবুর্মাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেবুর্মা। এ বিষয়ে তিনি জানিয়েছেন, দুর্গোৎসব উপলক্ষে ত্রিপুরা অসম সীমান্তের চোরাইবাড়ি এলাকায় জোর তল্লাশি চলছিল। এর মাঝে গোপন খবরের ভিত্তিতে স্থানীয় থানার নাকা পয়েন্টে অর্থাৎ জাতীয় সড়কের উপর একটি 10 টাকার কন্টেইনার লরিতে তল্লাশি চালালে উঠে আসে এই সাফল্য। কন্টেইনার লরির বডির নিচে গোপন কক্ষে মজুত ছিল এই বিপুল পরিমাণ গাঁজাগুলি। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে। কিছু ইনফরমেশন থাকে কন্ট্রাব্যান্ড আইটেমে, তো তদ্রূপ আমাদের কাছে আজকে পূজা ডিউটির পাশাপাশি আজকে আমাদের কাছে সিক্রেট ইনফরমেশন ছিল যে একটা আউটগোয়িং ভেহিকেল ত্রিপুরা স্টেট থেকে 10 চাকার একটা গাড়ি, কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস, ড্রাই গাঞ্জা মানে নিয়ে এখান থেকে ডিপার্ট করছে। তো সেই অনুযায়ী আমাদের পড়া তল্লাশি চলছিল। তো তখন প্রায় আজ 2 অক্টোবর মধ্যরাতের পর রাত 1টা-1টার দিকে আমরা গাড়িটা করি, আমাদের চেকিং শুরু হয়। চেকিং চলাকালীন খালি কন্টেনার ছিল, যেটা ভেহিকেলটা আমাদের কাছে ইনফরমেশন ছিল NL01Q787। তো চেক করার পর আমরা খালি কন্টেনারের পেছন দিকে কিছু সন্দেহ হয়। তখন আমরা জোর তল্লাশি চালানোর পর প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা কন্টেনার ভেহিকেলের নিচ থেকে একটা সিক্রেট চেম্বারের এন্ট্রি একটা আমরা পাই, যেটা ক্লোজ থাকে। ওটা আমরা লোক লেবার অ্যারেঞ্জ করার পর আমরা এটা খুলে কিছু ড্রাই গাঞ্জার প্যাকেট আমরা এখান থেকে উদ্ধার করি। এখন পুলিশ একটি NDPS ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে দিয়েছে। বর্তমানে উদ্ধারকৃত গাঁজা এবং কন্টেইনার লরিটি স্থানীয় থানার পুলিশের হেফাজতে রয়েছে। রবিবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।